নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেন উইথ ব্লগে আমি এসছি। আজ কিসের জন্য যেন রথযাত্রা স্পেশাল একটু খাজা বানাবো, তাই জন্য এসছি। যে অল্প করে বানাবো, ময়দা নিয়ে নিয়েছি আর আমি এখানে ঘি এর ময়ম দেবো। তোমরা চাইলে তেলেরও দিতে পারো, কিন্তু ঘি দিলে বেশি ভালো হবে। তো আমি একটু ঘি এর ময়ম দেবো বলে নিয়ে নিলাম। অল্প করে বানাবো আর এই খাজা বানানোটা খুবই সহজ। তো ময়মটা মেখে দিয়ে নিই এর মধ্যে একটু। এবার এটা মাখতে না ঠান্ডা জল না গরম জল, একদম রুম টেম্পারেচারের জল দিয়ে এটাকে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, আমি এটা চাপা দিয়ে রাখলাম। এদিকে আমি একটা চিনির শিরা বসিয়েছি, তাতে একটু এলাচ দিয়ে দিয়েছি। শিরাটা একটু হবে, চিনির রসে একটু লেবুর রস দিলাম। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এগুলো আমি একটু ময়দা দিয়ে বেলে নিলাম। এই যে পাতলা করে বেলতে হবে, দেখো একটা বেললাম আর একটা বেলে নি, আর একটাও বেলা হয়ে গেছে। উপরে আমি একটু তেল দিয়ে নিলাম, দিয়ে নেবো একটুখানি ময়দার গুঁড়ো। এবার উপর দিয়ে এটা দিয়ে দিলাম। এবার এটাকে বটে নেব। এবার কেটে নেব, এবার এবার বেলে নেবে। সব কটা বেলা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। আমি ওটায় তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে আমি এই এলাচগুলো তুলে নিলাম শিরা থেকে। গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি ময়মটা ঘি দিয়ে দিয়েছি বলে এতে আর ঘি দিইনি, তোমরা যদি চাও এতে ঘি দিয়ে নিও। এটা কিন্তু গ্যাসটা লো, একবার লো একবার মানে হাই ফ্লেমে করে ভেজে নেবে, নাহলে কিন্তু পুড়েও যাবে আবার কাঁচাও থাকতে পারে, তাই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেবে। এগুলো দেখো হয়ে গেছে, এবার আমি রসে ফেলবো, তুলে নিই আগে তারপর রসে ফেলবো। বাকিগুলো আমি ছেড়ে দিলাম, গ্যাসটা কিন্তু এখন একটু লো ফ্লেমে আছে। হ্যাঁ, হাই আর লো এইভাবে করে করে ভাজবে, তাহলে পুড়বেও না ভেতরটাও হয়ে যাবে। এগুলো আমি রসে একটু দিয়ে দিলাম, বাকিগুলো ভাজা আছে ওগুলো হলেও দিয়ে দেবো। রসে দিয়ে একটুখানি এপিট ওপিট করে দেবে, রসটা একটু চিটচিটে বানাবে হালকা। এইগুলো দিয়ে দিলাম, সব ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার এগুলো একটুখানি, এই যে চিনির শিরাটা করে রেখেছি
একদম মাখা মাখা শিরা করবে কিন্তু, কিন্তু রসগোল্লা না, চুবিয়ে চুবিয়ে খাবো। তো এগুলো একটুখানি হোক, আমি একটু ঢাকা দিয়ে রাখছি। এবার রস ঢুকে গেছে, ঢাকনাটা তুলে নিলাম, দেখেছো রস সব টেনে গেছে, দেখো যেটুকু আছে ওটুকুও টেনে যাবে। এবার তুলে নিচ্ছি, রেডি হয়ে গেছে আমার রথযাত্রা স্পেশাল খাজা। যদি ভালো লাগে সাথে থেকো, আর অবশ্যই বানিয়েও বাড়িতে আর কি। তো আসবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য সকলে ভালো থেকো।